হেলিকপ্টারে কোথাও মাহফিলে যাই না, আমি 4 লাখ টাকার নিচে আমি কোথাও কোনো মাহফিলে যাই না। আপনারা টাকা দিতে পারবেন না, তারপর হেলিকপ্টার আনতে পারবেন না, আপনার এলাকায় যাই মাহফিল করতে? ওয়াজ করে টাকা নেওয়াই তো হারাম। হাজি সাহেব, এটা কি হুজুরের বাড়ি? এই যে গেট। ও আচ্ছা, এর আগে কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছে আমার সাথে ফোনে, অনেকবার চেষ্টা করার পর একবার পাইছি। আচ্ছা, কি বলছিল? উনি বলছিল যে আসতে, এই যে এই সময়টা, এই জন্য আপনার আমি ফোন দিছি। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, দেখি কেউ আছে। আমি দামি লোক তো, আবার বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? জি, একটু গেটটা খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসলে আসছি হচ্ছে যে উত্তরবঙ্গের থেকে। উত্তরবঙ্গের থেকে ফোন দিছিলেন? আপনি কল দিছিলেন? জি, চানমিয়া জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ, আসলে কোনো সমস্যা হয়নি তো আপনাদের? না, আমরা আসলে আসছি হচ্ছে যে ওই ওয়াজের বিষয়ে একটু কথা বলার জন্য। আচ্ছা চলুন, চলেন আমরা সামনে যাই, কথা বলি। বসার জায়গা আছে? জি জি, ঠিক আছে, চলুন সামনে চলেন। হুজুর কি বাসায় আছেন? জি, হুজুর বাসায় আছেন। ও আচ্ছা, ঠিক আছে। আসলে ওই রাত্রে বেলায় তো, কারণ আমরা আবার কালকে সকালে টিকিট কাটা, আমাদেরকে আবার চলে যাইতে হবে, তো আসছি কথা ফাইনাল টাইনাল করে তারপরে আমরা এখান থেকে। জি হাজির সাহেব, বসুন। নাম্বার সাহেব বসুন। জি বসুন বসুন বসুন, আপনি বসুন। আপনি আপনি বসুন, আপনি বসুন। জি, আপনি আমার মেহমান। জি, তো আমরা একটু আসলে হুজুরের সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, হুজুর তো এখন বাসায় আছেন, উনি বিশ্রাম করতেছেন, এখন তো হুজুর কথা বলতে পারবে না, আপনি আমাকে বলতে পারেন। আসলে আমরা ওই যে আসছি হচ্ছে যে আমাদের এলাকায় আসলে হুজুরকে মানুষ খুব পছন্দ করে, তো হুজুরের সাথে এর আগে হাজি সাহেবের মনে হয় কথা হয়েছিল? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। উনি বলছিল যে একটা সিরিয়াল উনি আমাদের এলাকায় দিবে, তো আমরা আসছি হচ্ছে যে আমাদের এলাকায় যদি একটা সিরিয়াল দেয় তাহলে আমাদের জন্য একটু উপকার হবে, একটু হুজুরের সাথে কথা বলবো। হুজুরের সাথে কথা বলবেন, আগে আমি দেখি শিডিউলটা আছে কিনা। ঠিক আছে, আগামী 3 মাসের ভিতরে কোনো শিডিউল নাই হুজুরের? না, বুঝতে পারছি। ঠিক আছে, আপনি এই হুজুরের সাথে আমরা একটু দেখা করতে চাই। আপনি একটু হুজুর সেম করতেছেন এখন? আপনি বলেন যে ওই যে চান মিয়া হাজির কথা বলেন, উত্তরবঙ্গ বলেছেন, তাহলে আপনি একটু থাকেন, আমি যাই কথা বলি। জি 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 জি, ঠিক আছে। শোনেন হুজুর, একটু প্লিজ আপনি একটু মানে ওনাকে আমার নামটা বলবেন, ঠিক আছে? ওর নামটা বললে উনি যে কালকে নাকি হুজুর কথা হয়েছে আপনার সাথে, আপনি আসতে বলছিলেন এই জন্য আসছে। আচ্ছা ঠিক আছে, ওনার ডিমান্ড টিমান্ড এগুলি আলাপ করছিল? না না না, আমার তো উনি তো ফোনই ধরতে চায় না, তারপর অনেকবার ফোন দেওয়ার পর একবার ধরলো, বললো যে আচ্ছা ঠিক আছে, এই যে সময়টা যে আপনি আসেন, আপনি আসেন, আমি দেখি, আমি শিডিউল দেখে নিই, উনি এটা বলছে। আচ্ছা, এখন এই জন্য আপনি আবার ফোন দিয়ে ইমার্জেন্সি আনাইলাম, কারণ এখানে আবার স্টেজের ব্যাপার ট্যাপার আছে, লোকজনের দরকার আছে, ভলেন্টিয়ার লাগবে, নানান ইয়ে জন্য আপনার ইমার্জেন্সি আনাইলাম। বুঝতে পারছি। টাকা পয়সার ব্যাপারে কিছু বলতে পারবেন না? না, টাকা পয়সার ব্যাপারে কোনো কিছু বলেনি। টাকা পয়সার কি বলবো, টাকা পয়সা কেন এসে কি কয়? হুজুর আসলে আমরা বিস্তারিত কথা বলে নিব সব বিষয়ে। হুজুর আসছে, হুজুর আসছে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি কেমন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হাজি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো আছেন আপনি? হ্যাঁ, অনেকদিন পর আপনার সাথে দেখা। হাজি সাহেব, এই তো প্রায় 7-8 বছর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন। জি বসেন, আপনারা বসেন, বসেন, আপনি বসেন, তারপর আমরা বসি। তো আপনাদের না, আসলে রাস্তাঘাটে একটু জ্যাম ট্যাম থাকে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। আমরা আসলে গতকালকে আসছি, তো আমরা আসছি হচ্ছে যে আসলে আমাদের এলাকার মানুষ আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনে, তো আমাদের মেম্বার সাহেব এবং আমাদের হাজি সাহেব এলাকার খুব মানে গণ্যমান্য একজন ব্যক্তি, তো উনি অনেকদিন ধরে বলতেছে যে হুজুরের সাথে যদি একটা সিরিয়াল দেয় তাহলে আমাদের এলাকার মানুষের একটু উপকার হইতো, তো আমরা আসছি হচ্ছে যে হাজি সাহেব কি বলেন, আমাদের এক এলাকায় যদি একটা সিডিউল দেন আপনি আমাদের খুব উপকার হবে। এটা তো আমার সৌভাগ্য, আপনারা এত দূর থেকে আসছেন, আমার দাওয়াত দিতেছেন, আমার কাছে খুব ভালো লাগছে। মানে এলাকার লোকজন আমাকে একেবারে মানে অতিষ্ঠ করে তুলছে, আমার একা পক্ষে সম্ভব না, যার জন্য আমি আবার ওনার সহযোগিতা নিতেছি। এটা আপনাদের ভালোবাসা হয়েছে আমার জন্য? অবশ্যই অবশ্যই অবশ্যই, আমরা তো আপনার, এটা আল্লাহর রহমত আমার জন্য, আপনার বয়ান শুনে আমরা মুগ্ধ, সবই আল্লাহর ইচ্ছা। আর একটু হুজুর ওনার সাথে একটু কথা বলতেন যদি। হ্যাঁ ভাই বলেন। জি আমাদের এখানে দেখেন না একটা শিডিউল দেওয়া যায় কিনা, কিন্তু দেখো তো শিডিউল আছে কিনা। আমি দেখছি, আমি আগামী 3 মাসের মধ্যে কোনো শিডিউল নাই আপনার,
সময় দিতে পারবেন না হাজুর প্লিজ আপনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক হুজুর আমি কিন্তু অনেক আগে থেকে আপনার খুব একজন ভক্ত হুজুর আপনার বয়ান আমি মুগ্ধ হুজুর প্লিজ হুজুর আমার আমার এলাকার এতগুলি লোক আপনার মুখের দিকে তাকায় আছে একটু দেখেন না হুজুর একটা সিরিয়াল হুজুর যদি দিতেন আমাদের খুব উপকার হবে এটা রিকোয়েস্ট হুজুর আপনার হাত জোড় করে বললাম হুজুর চেক করো না হুজুর দেখেন একটু কোথাও যদি একটু ফাঁকফুক একটু দেখেন একটু আপনাদের যদি একটু সেবা করতে পারি আমার কাছে ভালো লাগবে এটা দেখো একটু দেখো দেখো কোথাও আছে কিনা একটু সময় তোমায় দেওয়া যায় কিনা দেখো ওনাদের এত দূর থেকে আসছে ওনারা কষ্ট করে আসছে হুজুর আগামী 11 তারিখে জুম্মার নামাজ পরে আপনার একটা দাওয়াত আছে আপনি যদি ওই দাওয়াতে না যান তাহলে এনাদেরকে একটু সময় দিতে পারবেন আপনি দেখেন না হুজুর আমাদের জুম্মার নামাজ পরে ওই দাওয়াতটা খুব ইম্পর্টেন্ট হুজুর হুজুর দেখেন আমাদের মানে পুরো গ্রামের মানে আমার এলাকার টোটাল লোকগুলি আমার মুখের দিকে তাকায় আছে আমি আপনার দিকে তাকায় আছি লজ্জা দেন হুজুর 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 নিরাশ করেন না হুজুর আচ্ছা ঠিক আছে আমি ওই জুম্মার নামাজের পরে 3 ঘন্টা সময় আপনাদেরকে আমি আলহামদুলিল্লাহ দাগ আলহামদুলিল্লাহ আমরা আসলে খুব খুশি হইছি আমার খুব কষ্ট হয় এই যে আপনাদের সময়টা দিলাম খুব কষ্ট করে দিলাম ওইখানে না গেলে ওরা মন খারাপ করবে তারপরে ওটা আমি ম্যানেজ করবো এই যে দেখেন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে কথা বলতে পারতেছি না ঠিক করে গলা ভাইয়া গেছে জি হুজুর জি হুজুর মানে কি বলবো বলার মতো কোনো ভাষা নাই এত পরিশ্রম হচ্ছে আমার মানে এখন তো আপনার এই টাইমটা আমরা একটু বেশি ওয়াজ মাহফিলের জন্য ব্যস্ত থাকি জি 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 জুবায়ের জি হুজুর তুমি কি ডিমান্ডের কথাটা বলছো আমার না হুজুর ডিমান্ডের বিষয়ে কথা হয়নি কি বলবো তোমার উপর আমার এই জন্য আমার মেজাজটা খুব খারাপ হয় মাঝে মধ্যে কেউ আসলেই তুমি আমার ফট করে যা আমার ডাক ডাকে নিয়ে আসো কেন তুমি আমার ডিমান্ডের ব্যাপারে আগে বলবা না তোমার মাথায় কি সেন্স নাই তুমি বুঝো না যে কেউ আসলে তুমি আমার ডাক নিয়ে আসো তুমি আসলে একটা ফালতু হয়ে গেছো তোমার বাদ দিয়ে দিবো আমি রাখো তুমি ভেজাইলার লোক একটা তুমি বলবো না আমার ডিমান্ডের কথা আগে ফয়সালা করো তাড়াতাড়ি ফয়সালা করো আচ্ছা হুজুরের ডিমান্ড সম্পর্কে কি আপনারা জানেন কিসের ডিমান্ড কিসের ডিমান্ড হুজুর কোথাও মাহফিলে গেলে হেলিকপ্টার ছাড়া কিন্তু যায় না এবং হুজুরকে 1 লক্ষ টাকা আপনাদেরকে দিতে হবে এবং 50,000 টাকা মাহফিলের আগে দেবেন আর 50,000 টাকা মাহফিলের পরে দিবেন কি বলেন এটা আপনি আগে কথা বলেন না হুজুর আশ্চর্য ব্যাপার এখন পর্যন্ত কত বড় বড় মুফতি কোনোদিন আমাদের কাছে ডিমান্ড করে না আমরা খুশি হয়ে যা দিছি আলহামদুলিল্লাহ অনেক হুজুর আছে বাসে গেছে ওনার ব্যক্তিগত গাড়ি দিয়ে যায় মাহফিল করে আসছে কই ডিমান্ড করে মাহফিল করে আমি তো কোথাও দেখিনি শুনেন আমি এই যে হাজি সাহেবের সাথে আমার অন্তরঙ্গ একটা সম্পর্ক আমি 4 লাখ টাকার নিচে আমি কোথাও কোনো মাহফিলে যাই না কি বলে শুধু এই হাজি সাহেবের রিকোয়েস্টে আমি 1 লক্ষ টাকা বলছি 1 লক্ষ টাকা আমি কোথাও যাই না কেউ আমার 2 লাখ টাকা বললো আমি যাই না শুধু এই যে হাজি সাহেবের জন্য বললাম নাহলে বলতাম না এই কথা কি বলেন আপনি এইসব আজগবি কথাবার্তা আর হেলিকপ্টার দিয়েই আমার সব এই হাজি সাহেব যেখানে আমি মাহফিল করি কি বলে এগুলি আমি যাই না1 থেকে 1.5 ঘন্টার ব্যাপার হাজি সাহেব আপনার সাথে আমার সম্পর্ক জানি সম্পর্ক ওই থাকে ঠিক আছে নষ্ট যাতে না হয় আপনি এরকম কিছু কইরেন না আসলে অনেক রিকোয়েস্ট করেন না আপনি অনেক আশা নিয়ে আসছিলাম আপনার কাছে আপনি আশা নিয়ে আসছেন আমি তো আপনার নিরাশ করি নাই নিরাশ তো আপনারা আচ্ছা হুজুর আমি একটা কথা বলি কথা বলেন হাজি সাহেব মানে কোরআন হাদিসের কি কোথায় আছে যে আপনাকে হেলিকপ্টারে নিতে হবে এবং আপনাকে টাকা ডিমান্ড করে নিতে নিয়ে ওয়াজ করতে হবে এমন কোনো কথা আছে শুনেন আপনাকে বলি আমি যেমন ইসলাম প্রচার করতেছি সেই সাথে তো আমার নিজেরও চলতে হয় নিজের খরচ আছে না তো এটা আমি আপনার কাছ থেকে হাদিয়া হিসেবে চাই নিলে তো এটা আমার না না আপনি তো দাবি করে নিতে পারেন না না আপনারা যেটা বুঝতেছেন আপনারা ভুল বুঝতেছেন কি ভুল বুঝতেছেন না আপনার সাথে তর্ক করে লাভ নেই আপনি কোরআন হাদিস বিষয়ে আমার বুঝায়েন না এগুলো আপনার থেকে আমি বহুত উচ্চতরে বুঝি আপনি কিছুই বুঝেন না কোরআন হাদিসের কোথায় বলা আছে যে ডিমান্ড করে আপনাকে ওয়াজে নিতে হবে দেখাইতে পারবেন শুনেন আপনাদের সাথে এত কথা বলার আমার সময় নেই কেন আমাদের সাথে কথা বলবো না আপনাদের সাথে ফালতু বিষয়ে কথা বইলা আমার সময় নষ্ট করার মতো সময় নেই আমার কিছু করে ঘন্টা দুয়েক পরে মাহফিল আছে আমার আপনাদের সাথে কথা বলতে চাই না আমি এই বিষয়ে কি বলে এসব কথাবার্তা বুঝলাম আমি আপনাদের বইলা দেই আপনারা যদি হেলিকপ্টার দিতে পারেন আর যদি 1 লক্ষ টাকা দিতে পারেন তাহলে মনে করেন আপনারা ওই যে ওর সাথে শিডিউলটা ই করে যান লেখা যান আর না হলে ফালতু পেছাল পারেন আপনারা যান এখন আরে তুমি কি পাগল হয়ে গেছো তোমার মাথায় কি ঘিলু নাই
হ্যাঁ তুমি সব জায়গায় পেস্ট লাগাও, এত পেস্ট লাগাও কি লিগা? তুমি জানো না আমার ডিমান্ড আছে, আমার ডিমান্ডের কথা তুমি বলবা না ওনাদের? হ্যাঁ বলছো একবারও না ওজা, আগে বলি নাই। কেন বলবা না তুমি? তোমার কি জন্য রাখছি আমি? আমি যদি সব কথা বলি তুমি কি করো? আর যে কেউ আসলে তুমি আমার ঠাস করে ডাক দিয়ে নিয়ে আসো, টপ করে তুমি আমার ডাক দাও। এটা কোন ধরনের স্বভাব? আমি কি সবার সাথে দেখা করি? আলতু ফালতু লোকজন আসলো তুমি আমার ডাক দাও, ফাইজ আমি করো ভুল না হয়। হুজুর হুজুর আসলে মানে আপনার সম্বন্ধে যে একটা ধ্যান ধারণা ছিল আমাদের, কি বলে আমার মানে আজকে সব শেষ। আর শেষ হোক, আপনারা টাকা দিতে পারবেন না, তারপরে হেলিকপ্টার আনতে পারবেন না, আপনার এলাকায় যাই মাহফিল করতে। হ্যাঁ আপনারা হেলিকপ্টার নিয়ে আপনারা পুয়াস করাইতে হবে অবশ্যই না, আপনার মতো মুফতি আমরা হেলিকপ্টার দিয়ে নিয়ে। এক লক্ষ টাকা হুজুর কি মনে করেন? চিন্তা করছেন কত বড় মাপের মুফতি, মানে এমন ভাবে ড্রেস আপ করে উনি মনে হয় যেন জান্নাতের থেকে মাত্র প্রবেশ করছে, অথচ ওনার ভিতরের আচরণ দেখছেন। হেলিকপ্টার দিয়ে ওনাকে নিতে হবে, কোথায় বলা আছে আমার? দেখেন আমি তো 1 লক্ষ টাকা এখন যাব না। আপনি আপনি 1 লক্ষ আপনি নিবই না, আমরা নিবই না, আপনি ফ্রি করাইলে আপনি নিব না। আমার বাড়ির উঠানে এসে দাঁড়াইছেন আবার আমারে নিবেন? আমার জন্য আসছেন সেই কোত থেকে, এখন আবার কথা বলেন, বড় বড় কথা বলেন। আপনাদের কি দাওয়াত দিয়ে নিয়ে আসছি আমি? আপনার ভিতরের খবরটা আমাদের জানা ছিল না। চিন্তা করছেন মেম্বার সাহেব, আপনি আসলে কি কমো, আপনি এগুলি আগে সব ফাইনাল করবেন না? এই যে দুইটা দিন আমাদের সময় নষ্ট হইলো, গাড়ি দিয়ে আসলাম, আমাদের সময় নষ্ট করছেন না? আপনাদের মতো মানুষের সাথে কথা বলার সময় নাই তো। ওরে বাবারে, 2 ঘন্টা পর আবার শিডিউল আছে, আমার ওইখানে যাইতে হবে, আমার শিডিউল দিয়ে হতো। তার মানে আমার ওখানে মাহফিল আছে। তার মানে আপনি ধর্ম নিয়ে ব্যবসা করেন? আপনার ওয়াজ শোনা মেয়া না জায়েজ হবে না, আপনার কথা শোনা জায়েজ হবে না। মেয়ে আবার চশমা লাগাইছেন, মেয়া মনে হয় একবারে পুরো মানে পবিত্র একটা মানুষ। আমার এটা প্রমাণ দেখান, কোরআন হাদিসের কোন জায়গায় বলা আছে হেলিকপ্টার দিয়ে নিতে হবে এবং টাকা দিতে হবে 1 লক্ষ টাকা? দেখেন আমার দেখাতে পারবেন? কোন ডিমান্ড আমি জানি না, আমার ডিমান্ড এইটাই। আরে হেলিকপ্টার ছাড়া কোথাও মাহফিলে যাই? এদিক তাকান, ডিমান্ড করে টাকা নেওয়া হারাম, ওয়াজ করে টাকা নেওয়াই তো হারাম। ওই ব্যক্তি উত্তম যে নিজের পয়সা খরচ করে ইসলাম প্রচার করে। হ্যাঁ কোন জায়গায় ওয়াজ করতে গেছেন, আপনার যদি খুশি হয়ে কেউ টাকা দেয় তাহলে আপনি ওটা নিতে পারবেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি দাবি করে টাকা নিতে হবে, কোথায় বলা আছে? আমি দাবি করে? হ্যাঁ না, আপনার মতো হুজুর দেখছেন অবস্থা, তারপর মোটা অঙ্কের চিন্তা করছেন 1 লক্ষ টাকা দিতে হবে। 1 লক্ষ টাকা আপনার কাজটা সৎ, কিন্তু আপনার উদ্দেশ্যটা অসৎ, আপনার নিয়তটা অসৎ। এখন আপনারা কি করবেন এটা বলেন আমাকে। এখন এখন উনি যদি উল্টা 5 লক্ষ টাকা আমাদেরকে দেয় তা উনারে নিব না আমাদের এলাকায়। তাহলে আমাকে সময় নষ্ট না করে মেয়া সামসামি কম করো, মেয়া দাবি করে মানুষের কাছ থেকে টাকা নাও। দাঁড়ান, আমরা যে উত্তরবঙ্গ থেকে আসছি, আমাদের সময় আমার এক একটা টিকেটের দাম 800 টাকা, চিন্তা করছেন? হোটেলে রয়েছে কত, সব টাকা ফেরত দেন, আমরা জামুকে উত্তর। এই কি কয় এগুলো ওরা? আপনারা কি পাগল হয়ে গেছেন? কিসের পাগল হয়েছে? কিসের পাগল হয়েছে? এই ওনাদের কি দাওয়াত দিয়েছি আমি? না না, দাওয়াত দিয়েছেন মানে কি সুন্দর কথা, মানে এত সুন্দর ভাবে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, যে গেট আপ লইছেন মিয়া, চশমা লাগাইছেন, কিসের সম্মান দিয়ে কথা বলবেন? কি সম্মান দিবে ওনারে? যে এই লোক দাবি করে টাকা নেয় সে আর তারে আবার কিসের সম্মান দিবে? ইসলাম প্রচারক হয়েছে উনি, দাবি করে টাকা নেয়, ইসলাম প্রচার করেন মিয়া, মন ঠিক করেন আগে, নিয়ত পরিষ্কার করেন মিয়া, মুক্তি হয়ে গেছেন গা মিয়া। আমি কি আমি কিচ্ছু না, হেলিকপ্টার দিয়ে হের মতো অনেক মুক্তি আছে আমাদের দেশে, হেলিকপ্টার দিয়ে নিতে হবে, প্রাডো গাড়িতে করে নিতে হবে মিয়া, প্রাডো গাড়িতে করে যায় আপনি ইসলাম প্রচার করবেন? আপনার ওয়াজ শুনলো মিয়া মানুষ হেদায়েত হইব না, জীব না, নরমাল পানি খায় না, তাদের জন্য ইনটেক পানি আনতে হয়, চিন্তা করছেন? মানে নরমাল চেয়ারে বসে না, তাদের জন্য ডেকোরেটর থেকে ওই যে রাজকীয় চেয়ার আনতে হয়, মানে অনেক ব্যাপার, তারপরে ফ্যান রাখতে হয়, হাত পাখা রাখতে হয়, মানে তাদের কি বলুম আর আমার, চিন্তা করছেন? আমি আমি আপনি জানেন আমি আমাদের দেশের বাইরে অনেক বিখ্যাত বিখ্যাত মুফতি আলেম ওনাদের ওয়াজ শুনি, এমনও আলেম আছে নিজের পকেটের পয়সা করে ইসলাম প্রচার করে। মেয়া ওদের মতো মন মানসিকতা আন মেয়া, খালি নামাজ পড়লেন আর ইসলাম প্রচার করলেন, জান্নাতে চলে যাবেন। আমি না খাই মামু, আপনাকে পিছনে আমি মনে করেন না না, আপনাকে সেটা বলে নাই, আপনাকে আপনি নিতে পারেন, কোনো এক জায়গায় ওয়াজ করতে গেছেন, আপনাকে খুশি ওনারা যে টাকাটা দিছে এই টাকাটা আপনার জন্য জায়েজ, রিজিকের মালিক আল্লাহ মিয়া।
আপনারা খুশি হয় কি 250 টাকা হ্যাঁ 250 টাকা দে মে দাবি করে টাকা নেন ফালতু চিন্তা ভাবনা 1 লক্ষ টাকা আপনি কি মনে করেন কিচ্ছু না 1 লক্ষ টাকা আপনি হ্যাঁ 2 ঘন্টা 1 ঘন্টা আপনি 1 লক্ষ টাকা নিয়ে যাবেন চিন্তা করছেন অথচ 1 ঘন্টা অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর জামানা কি এগুলি ছিল মে সাহাবীরা ইসলাম প্রচার করছে নিজের পকেটে টাকা খরচ করে কোটি কোটি টাকা হ্যাঁ আমি আমি এর আগে শুনছিলাম তো ওই যে হ্যাঁ BMW ব্যবহার করে চিন্তা করছেন মিয়া মানুষ না খায় আমরা আর আপনি মিয়া ওয়াজে দাবি করে টাকা নিয়ে নিয়ে বিলাসিতা করেন কি আলিশান বাড়ি বানাইছে দেখছেন তো ডাকাতি করে তো ভন্ড একজন না না আপনি আপনি না মানুষকে জ্ঞান দেন যে মৃত্যুর পরে আমাদের 3.5 হাত মাটি এবং এই মাটি আমাদের ঠিকানা আমরা যেন বিলাসিতা না করি ওই রকম চাকচিক্য না করি আপনার বাড়িতে এরকম রাজকীয় কেন এজন্যই তো ওই যে আল্লাহ কোরআনে কইছে যে জাহান্নাম কোনো কাফের দিয়ে উদ্বোধন করবে না কোন মুশরিকে দিয়ে উদ্বোধন করবে না কোন অমুসলিমকে দিয়ে উদ্বোধন করবে না জাহান্নাম উদ্বোধন করবে একজন আলেমকে দিয়ে আর সেই আলেম হচ্ছেন আপনারা চলেন ভাই জি চলেন আপনার মত হুজুরের দরকার নাই জি জি এই কথা বলবো না সামসা কোন কথা নাই দেখছেন বিধান করে টাকা নাও ঈমান আমল তো সব দিয়া গ্লাসে খায় ফলাইছে হ্যাঁ এর লগে থাইকা থেকে এর এর সব নষ্ট হইছে হ্যাঁ চলেন কাকা চলেন সম্মান তো তারই আমার সম্মান আছে শুনেন আপনাদের সাথে কথা বলে সম্মান যাবো আপনার কাছ থেকে এখন কি করছি জানেন আশা যাওয়া চারটা লোকের যে টাকা খরচ গেছে সমান নষ্ট হইছে হোটেলের টাকা খরচ গেছে সব আপনার কাছ থেকে নিয়ে যাওয়া উচিত কিন্তু মানবতার কারণে আপনি ছাড়া দিলাম কিন্তু এই সব চিন্তা ভাবনা মাথা থেকে দূর করেন নামের আগে এত বড় ডিগ্রি লাগায় চলেন আরে বাবা হ্যাঁ আসেন ঠিক আছে ফালতু লোক কোনান গা একবারে ফিসাব হয়ে গেছে গা চিন্তা করে দেখছেন মানিক কোন জমনা আমরা বসবাস করি ডিমান্ড করে টাকা নিয়ে ইসলাম প্রচার করতে হবে মিয়া গেটআপটা কি আবার ফতোয়া দেন দেখছেন যুব লাগাই দেখছেন আর বদমাইশ কথাবার্তা কি আল্লাহর ওলি হয়ে গেছে হ্যাঁ চলেন ভাই চলেন হ্যাঁ জি শুনেন যে কোন জিনিস আগে কথা বলবেন যে লোক ডিমান্ড করে টাকা চায় এর কোনোদিন ওয়াজে নিবেন না এর দ্বারা মানুষ হেদায়েত হবে না ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী শুনেন জানি নিলে ব্যস্ত লাগবে আমাদের সমাজে আজকে এই যে মানুষ কেন হেদায়েত হয় না জানেন এই যে ডিমান্ড করে টাকা না দেখে কত বড় মাপের আলেমরা গ্লাস লাগাই সুয়ের ভিতরে চিন্তা করছেন এই চলো উদা সমস্ত করে লাভ বাড়ির উপরের গেটআপটা দেখেন ওই যে ওই হুজুরের সাথে কন্টাক্ট করেন ওই হুজুরের ওয়াজই চলবে চলেন জমিদারের বাপ দাই চলে